বড়খলা কেন্দ্রের ভাঙারপাড়াতে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য এসে উপস্থিত হবেন সাংসদ গৌরব গগৈ। বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর গৌরব গগৈর আসা সভাটি পরিদর্শন করেন তিনি। গৌরব গগৈ সভার সম্পর্কে কংগ্রেস নেতার মতামত। বরাকে কংগ্রেসের দুজন কংগ্রেসি নেতা চলে গেলেও কংগ্রেসের কিছু অসুবিধা হবে না বলে মন্তব্য করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। তিনি বললেন, বরাকে কংগ্রেসের পরিস্থিতি ভয়াবহ রূপ পরিণত হলেও বরাকে কংগ্রেসের একাংশ কর্মী কিন্তু হার মানেনি। লোকসভা নির্বাচনের পূর্বে আজ ভাঙারপাড়াতে এই মন্তব্য করেন বিধায়ক। প্রশ্ন হল, বিগত দিনের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত কংগ্রেস দল বাদ দিয়ে যাওয়ার পরেও বরাকে কংগ্রেসের ছবি অল্প পরিবর্তন হয়েছে, যদিও কংগ্রেসের একাংশ নেতা হার মানেনি এবং মানবেও না। অপরদিকে বর্তমান বরাকে কংগ্রেস কর্মী সকল আশাহীন হয়ে পড়েছে, কিন্তু এবার সাংসদ গৌরব গগৈ কংগ্রেসের জোয়ার ঘুরিয়ে আনার চেষ্টা করছে। এর ফলাফল পরবর্তী লোকসভা নির্বাচনে পাওয়া যাবে বলে আশাবাদী বিধায়ক। গুয়াহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট, বিগ নিউজ 24x7। কংগ্রেসের যারা ওয়ার্কার আছে তাদের মনোবলকে আরো চাঙ্গা করার জন্য বর্তমানে আমাদের কংগ্রেসের কিছু কিছু লোক আমরা দল ছেড়ে চলে গেছে। আমরা কিন্তু এর জন্য দুঃখিত নয়, আমরা বরঞ্চ খুশি হয়েছি যে নির্বাচনের পূর্বে ওরা চলে গেছে, কারণ তাদের কাজ হয়ে গেছে, এখন অন্য লোক পেয়েছে, লোকে তারা চলে গেছে, এজন্য এই দলের কোনো ক্ষতি হবে না। কিন্তু কালকের মিটিংয়ে বিজেপির যে অপকর্ম যেগুলো আছে সেগুলো আমরা জনসাধারণের সামনে তুলে ধরব। আমার আশা যেভাবে মানুষকে করছে, একটা এইবার অ্যাসেম্বলিতে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে এখন মাটির পাত্তা দেওয়া হবে যারা অরিজিনাল ট্রাইবাল মানুষ, অন্যরা পাক তারা, কিন্তু আমাদের এই বরাক মিলিয়ে সব লোকই অরিজিনাল খিলঞ্জিয়া মানুষ। বাঙ্গল বরাক নবমী করে কয়েকশো কোটি টাকা খরচ করা হয়েছে, লাভ হয়েছে কি, কি উপকার হয়েছে? টাকাটা এমনিই গেল কিন্তু কোনো কাজ হয় নাই, যার ফলে বরাকে ভাঙ্গন আরও বেশি বেড়েছে। আমাদের বরাকের ভাঙ্গনে একটা ভাঙ্গনের প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি হাতে, এটা বড় দুঃখের কথা। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কি হয়েছে, আজকে মেঘালয় হয়েছে, গুয়াহাটি যাওয়া যায় না, হাফলং রোডের অবস্থা হয়ে তথাবচই সেখানেও সেই অবস্থা, এই যে অবস্থা হয়েছে, আমরা প্লেনে গুয়াহাটি যাব উপায় নেই, 10,000, 11,000, 12,000 টাকা একটা টিকিটের দাম, যেটা 3,000, 3,500 টিকিট, 4,000, এই যে চলছে। ফ্লাই বিগ বলে একটাকে 30 কোটি টাকা অ্যাডভান্স দেওয়া হলো, সেটা কেন চালায়নি, অ্যাডভান্সটা গেল কোথায়? আসছি বরাকে একটা মেডিকেল কলেজ হবে, আর একটা মেডিকেল কলেজ, এইবার সিএম আসছেন উনি শিলান্যাস করতে, কবে গিয়ে শেষ হবে? নির্বাচনের পূর্বে শিলান্যাসও প্রয়োজন, ভোট লাগেই, কারণ এখানে পদ্ম ফুল দেখলেই লোকে ভোট দিয়ে দেয়, কিন্তু এখন তো চিন্তাধারা বদলাতে হবে। এইসব মানুষ দিয়ে আমাদের বরাকের আর ক্ষতি করা উচিত নয় এই দল দিয়ে, এই জন্য আমরা বলেছি বরাকের কথা, আমি নিজেও বিধানসভায় বলি যে আমরা কী পেয়েছি, কিছু নেই, আমাদের যা হয়েছে ফ্লাইওভার, বড় বড় রাস্তা সব হচ্ছে এখানে, বড়খলা খাটিগোড়া বড়খলা নিয়ে একটা সর্বানন্দ সোনোয়াল সরকার থাকতে একটা আসাম মালা দেওয়া হয়েছে, আজকে কি হয়েছে, এটার অর্ধেক ক্যান্সেল করে দেওয়া হয়েছে। বড়খলা যে অবস্থা হয়েছে, জমি অধিগ্রহণ করে নাই, কিন্তু এই কন্ট্রাক্টরকে জবরদস্তি মানুষের বাড়ির উপর দিয়ে মাটি ফেলছে, ইলেকট্রিক তার মানুষের ঘরের উপর দিয়ে ইলেকট্রিক তার নিয়ে যাচ্ছে, রাস্তার বৃষ্টি দিলে রাস্তার জল নিয়ে সবের বাড়িতে ঢুকে যায়, এই অবস্থা চলছে এখানে, অরাজকতা একটা চলছে। আমাদের সিডব্লিউসি মেম্বার তথা সংসদের বিরোধী উপদলপতি উদীয়মান যুবনেতা বিরোধীদের কণ্ঠ গৌরব গগৈজি দুই দিনের সফরসূচি নিয়ে উনি বরাক উপত্যকায় এসেছেন। আজ উনি করিমগঞ্জের এরালিগুলে একটা জনসভা করেছেন এবং তারপর হাইলাকান্দিতে একটা জনসভা হয়েছে উনার। কালকে বাঙ্গারপাড় এলাকায় কাছাড় জেলাতে এই বাঙ্গারপাড় অঞ্চলে বিশেষ করে শালচাপড়া ব্লক কংগ্রেস এবং বরখলা ব্লক কংগ্রেসের যৌথ উদ্যোগে
এবং কাছাড়ের বিভিন্ন ব্লক থেকে কর্মীরা এসে কালকে এখানে যোগদান করবেন। সেই সভাতে গৌরব গগৈজির আনুষ্ঠানিকভাবে আমাদের যে আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের কালকে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু হবে। আমরা আজকে এই এখানে প্রস্তুতি সভা নিয়ে যেভাবে এতদিন